must. Should. Can, could, may, might, must, should. এগুলো কি জিনিস বাবা? এগুলো ভার্বের আগে দিলে ভার্বের একটা বিশেষ অর্থ প্রদান করে। এগুলো ছাড়া আমরা কেউ কথা বলতে পারবো না, আরবি ইংলিশ লিখতে পারবো না, পড়তে পারবো না, বুঝতে পারবো না। এগুলো ফরজে আইন স্কয়ার, তার মানে ডবল ফরজে আইন। এগুলো যে জানে না, সে যতই মাস্টার্স পাস করুক, সে ইংলিশ পারবে না, আরবি পারবে না। আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখাচ্ছি যে কিভাবে দুটা দুটা শব্দ, একটা একটা শব্দ করে জোড়া দিব আমরা। কোন কোন শব্দগুলো আমরা বইয়ের পাশে পাশে শিখেছি, যে সামনে, পিছনে, উপরে, নিচে, বাইরেতে, ভিতরে, ভিতর থেকে, বাইরে, পাশে, কাছে, অনেক দূরে, দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা। আপনারা এখন ফোরে পড়েন, সিক্সে, তারপরে আবার নাইন টেনে সকলের ক্লাস নিচ্ছি, তার মধ্যে সবচেয়ে ভালো আপনারা পারছেন, কারণ আপনাদেরকে একদম শুরু থেকে পড়াতে শুরু করেছে। তো এগুলো ছাড়া আমরা কেউ মূলত বাক্য বড় করতে পারবো না। আমরা কোনো নাউন বা এসিমের আগে কি কি দিতে হয়, ওই শব্দগুলো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি। আপনাদেরকেও ইনশাল্লাহ আমি বই দেব। এই বইটা অনেক মূল্যবান, অনেক জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। কিভাবে বাক্যাংশ তৈরি করবেন, ছোট ছোট বাক্যাংশ তৈরি করে বড় বড় বাক্যের সাথে জোড়া লাগিয়ে দিবেন। আমরা নাউনে শিখেছি নাউনের আগে কি কি শব্দ দেওয়া যায়। গতকাল থেকে আমরা শুরু করেছি ভার্বের আগে কি কি দিলে ভার্বের বিশেষ অর্থ প্রদান করে। তো তার মধ্যে আমরা শিখেছি, মুখস্থ করে নিচ্ছি, এগুলো চর্চা করে নিব। তো আমরা শিখেছি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড। আজকে আমরা শিখব, বলেন, বি টু, হ্যাভ টু, এবল টু, অ্যাবাউট টু, বি টু, হ্যাভ টু, এবল টু, অ্যাবাউট টু, বি টু, হ্যাভ টু, এবল টু, অ্যাবাউট টু। আপনারা যেহেতু ছোট, এই জন্য এখনই এত বিস্তারিত বোঝানো সম্ভব না, শুধু মুখস্থ করে নেবেন। ইয়াজিবু আলা, ইয়াজিবু আলা আন, এরপরে যেটা দিবেন সেটাই হবে, এরপরে মোজারেটা আসে। হ্যাঁ, তো আপনারা কেবল মিজান শুরু করেছেন, তো ইনশাআল্লাহ। তো আলা, লাজিম, ইয়ামবাগি, উচিত, এগুলো দিয়ে লাজিম, বাধ্যবাধকতামূলক বাক্য, মানে করতেই হবে, যেতে হবে। আবল মানে স্থিত, আর আফআলুল মুকাররাবা আপনারা বুঝবেন না। তো আমি আপনাদেরকে মূলত শুধু ইংলিশ পড়াচ্ছি। যে কোনো ভার্বের আগে, কার আগে, যে কোনো ভার্বের আগে, যে কোনো ভার্বের আগে, পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সব ভার্বের আগে যখন এই রকম আসবে, বীর সাথে কি আসবে, টু আসবে, তাহলে বি টু মানে কি, তে হয়, বলেন, বি টু তে হয়, হ্যাভ টু তে হবে, বি টু তে হয়, হ্যাভ টু তে হবে, এবল টু তে সক্ষম, এবল টু তে সক্ষম, অ্যাবাউট টু প্রায় উপক্রম, এবল টু, এবল টু তে সক্ষম, এবল টু তে সক্ষম, এবল টু তে সক্ষম, এবল টু তে সক্ষম, অ্যাবাউট টু তে উপক্রম, তে প্রায় উপক্রম, তে প্রায় উপক্রম। এখন আমরা এইটাকে দেখব, যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব দিতে পারি আমরা, রিড দিতে পারি আমরা, গো দিতে পারি আমরা, ইট দিতে পারি। তাহলে আপনারা এমনিতেই তো জানেন ভার্বের আগে যদি টু আসে তাহলে কি হয়, তে হয়। মাশাআল্লাহ, তাহলে টু রিড মানে কি, পড়তে। তাহলে বি মানে, বি আর এই টু যদি একসাথে আসে তাহলে অর্থ হয় তে হয়, তাহলে পড়তে হয়, যেতে হয়, খেতে হয়, বলতে হয়, দেখতে হয়, তাহলে বি টু। তাহলে আই অ্যাম
টু রিড, আমাকে পড়তে হয়। ইউ আর টু গো, তোমাকে যেতে হয়। ঠিক এরকম হ্যাভ টু যখন বলবো তখন হবে তে হবে, কি হবে? তে হবে। দেখেন কত সহজ বাংলার সাথে মিল। তাহলে এখন আমি যদি এখানে দেই পর, তাহলে এই যে হয়ে গেল পড়তে হবে, তাহলে ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড। আপনাদেরকে এখনো বাক্য শেখাচ্ছি না, শুধু কিভাবে কিভাবে আপনি বাংলার সাথে মিলে মিলে অন্তর দিয়ে বুঝবেন এটা বুঝাচ্ছি। আমরা তো সবাই জানি ভার্বের আগে টু দিলে তে হয়, তাহলে এই তার আগে যদি আবার বি আসে তাহলে অর্থ হয় কি বলেন? বি টু তে হয়, হ্যাভ টু তে হবে, অ্যাবল টু তে সক্ষম, অ্যাবল টু তে সক্ষম, অ্যাবল টু তে সক্ষম, অ্যাবাউট টু তে উপক্রম, আমি পড়ার উপক্রম, আমি যাওয়ার উপক্রম, আমি প্রায় পড়ছি, এই যাওয়ার, আমি যাচ্ছি যাচ্ছি, এখনো যাইনি। তো অ্যাবাউট টু, আই অ্যাম অ্যাবাউট টু, আই অ্যাম অ্যাবাউট টু গো, আমি এই তো যাচ্ছিলাম, মানে এই তো যাচ্ছি, এখনো জানি, যাওয়ার উপক্রম হলাম। আফআলুল মুকাররবা আপনাদেরকে অন্যদিন শিখিয়ে দিব, আমরা আজকে হ্যাভ টু দিয়ে শিখবো আর বি দিয়ে শিখবো। তাহলে বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বলেন বি টু তে হয়, হ্যাভ টু তে হবে, অ্যাবল টু তে সক্ষম, অ্যাবাউট টু তে উপক্রম। অনেক চিন্তা ভাবনা করে লিখেছি কিন্তু সেই বুঝে ভালো করে বলেন, ক্যান কুড মে মাইট মাস্ট শুড, বি টু হ্যাভ টু অ্যাবল টু অ্যাবাউট টু, এগুলো কার সামনে দিতে হয় আব্বা জানেরা বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো ভার্বের সামনে দিয়ে ভার্বটাকে একটা বিশেষ অর্থ দেয়, তাই না? আচ্ছা, শুধু রিড মানে কি? রিড মানে পড়া। গুড বয়, ইউ আর সো সুইট অ্যান্ড সো কিউট, ক্লেভারেস্ট বয়। তো রিড মানে পড়া। আমি যদি এখন বলি টু রিড, মাশাআল্লাহ, আমি যদি বলি বি টু রিড, বি টু রিড মানে পড়তে হয়। আমি যদি বলি হ্যাভ টু রিড, আমি যদি বলি অ্যাবল টু রিড, তার মানে আই অ্যাম অ্যাবল টু রিড, আমি পড়তে সক্ষম, ইউ উইল বি অ্যাবল টু রিড, তুমি পড়তে সক্ষম হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ আমরা জানি পৃথিবীর সকল ভার্বের আগে যদি উইল দেই তাহলে কি হবে? ব হবে। দিস ইজ রিডিকুলাস অ্যান্ড রিয়ালি ইট ইজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট রেভিলেশন টু স্টাডি অ্যান্ড কম্প্রিহেন্ড। উই আর ইটিং দিস উইথ পাম ডাইজেস্টিভ পাওয়ার, আমরা এগুলো শিখছি হজম করার ক্ষমতা বলে। যেমন সাপ গোটা গোটা মানুষকে হজম করে ফেলে পেটের মধ্যে, চাবাতে হয়, চাবাতে হয়, সাপ কি চাবিয়ে খায়? আমরা বুঝে বুঝে পড়াটাকে খাবার মতো করে খেতে চাই। মশার এই যে দাঁত আছে না, মশার তো দাঁত নেই, এই যে মশার যে স্ট্রিং থাকে, সুচ থাকে, এটার মধ্যে আবার ছয়টা এইরকম বড় বড় পাখা থাকে, ছয়টা বড় বড় ছুঁচ থাকে। ওই মশার এরকম ছুঁচ দেখেন না, ওই সুঁচের মধ্যে ছয়টা। মশা প্রথমে ঘ্রাণ নেয় এভাবে মানুষের। আপনারা কি জানেন পৃথিবীতে কোনো পুরুষ মশায় রক্ত খায় না, সব নারী মশা রক্ত খায়। হ্যাঁ, আপনারা মাইমুনার দিকে কেন তাকিয়ে আছেন? হ্যাঁ, তাহলে পুরুষ মশারা রক্ত খায় না, মহিলা মশারা রক্ত খায় ডিম পাড়ার জন্য। কিন্তু কই খায় কিভাবে জানেন? প্রথমে ঢুকে দেয় দুটা সুচ, ঢুকে দিয়ে চামড়াটা এভাবে ফাঁক করে, তারপরে আরও দুটো সুচ ঢুকে দেয়, দিয়ে একটা অবশ করার কেমিক্যাল ছেড়ে দেয়, তখন আমাদের
আমরা প্রথমে একটু ফুটিয়ে দিতে সামান্য একটু, তারপরে আর আমরা বুঝতে পারি না রক্ত কিভাবে খাচ্ছে, মূলত অবশ করে ফেলে। তারপরে আরো দুটা বাকি থাকে, একটা দিয়ে ওই রগ এভাবে ইয়ে করে, তারপরে আর একটা দিয়ে শূন্য রক্ত চুষে নেয়। তো আমাদের অজান্তে আমরা রক্ত চোষার মতো করে পড়াটাকে চুষে চুষে পড়াকে মেরে ফেলে দিয়ে আমরা শিখব। আমাদের সাথে পড়ার শত্রুতা আছে, আমাদের সাথে পড়ার শত্রুতা আছে। আমরা পড়াকে চাবিয়ে চাবিয়ে খাবো, বুঝে বুঝে খাবো, রক্ত চুষে খাবো পড়া। বুঝবো না মানে, তাহলে বলেন বিটুতে হয় হাতুতে হবে, বিটুতে হয় হাতুতে হবে। আস্তে আরেকটু আস্তে, বিটুতে হয় হাতুতে হবে, বিটুতে হয় হাতুতে হবে। আবার টু তে সক্ষম, আবার টু তে উপক্রম, আবার টু তে সক্ষম, আবার টু তে উপক্রম, আবার টু তে সক্ষম, আবার টু তে উপক্রম। এবার এটা অভিনয় করে, তাহলে বি টু তে হয় হাত টু তে হবে, তাহলে আবার টু তে সক্ষম, আবার টু তে উপক্রম। আমি পড়তে সক্ষম, তাহলে কি হবে? আই এম এবল টু রিড, আমি পড়তে সক্ষম। আমি আমাকে যেতে আমি আমাকে পড়তে হয় তে হয়, তাহলে আই এম টু রিড। আমাকে যেতে হয় আই এম টু গুড, আমাকে যেতে হয় উই আর থিং, উই আর টু থিং, আমাদেরকে চিন্তা করতে হয়। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বুঝতে হবে, হ্যাভ টু বুঝতে হবে। উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে সক্ষম। উই আর অ্যাবাউট টু গো, আমরা প্রায় যাচ্ছি বা আমরা যেতে উপক্রম। মাশা আল্লাহ বলবেন না? দেখেছেন আপনারা কত ছোট, এখনো জীবনে টেন্স পড়েননি, কোনো গ্রামার পড়েননি, কিছুই চিনেন না, কিন্তু কিভাবে আপনারা বাংলার সাথে পারছেন? দিস ইজ মাই স্টাইল অ্যান্ড দিস ইজ মাই থট। আরবিটা যে সকল জ্ঞানীগুণী ভাইরা জানতে চাচ্ছেন, আপনাদের জন্য না, এখনো বুঝবেন না, শুধু লিখে নেন। এইরকম বি টু আর হ্যাভ টু কমপ্লিট সেন্টেন্স, বাধ্যবাধকতামূলক বাক্য আমার বইয়ে আপনারা বিস্তারিত পাবেন। আমার বাক্যাংশ গঠনের বইয়ে এটা উঠিয়েছি, এবং বাক্য গঠন কিভাবে বাক্য গঠন করবেন সেই বইয়েতেও উঠিয়েছি, এবং বলেছি আপনি যদি লক্ষ কোটিবার টেন্স পড়েন, আপনি যদি 1,000 কোটিবার টেন্স পড়েন, আপনি যদি হাজার হাজার বার পড়া পড়েন, আর আপনি যদি এভাবে না জানেন, দিস ইজ দা মানে মোড অফ নেটিভ। প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব কি আছে, বৈশিষ্ট্য আছে। আপনি যদি এভাবে না বোঝেন, তাহলে লক্ষ কোটিবার টেন্স পড়লেও হবে না, না, না। এই জন্য আমার বাক্যাংশ গঠন বইয়ে এবং বাক্য গঠন বইয়ে বিস্তারিত পাবেন, কিন্তু আমরা আরবি ইংলিশের সাথে মিলিয়ে দিয়েছি। আফআলুল মুকাররাবা আপনারা বুঝবেন না, তাহলে আমাদের এটা পড়া থাকলো। আমরা পড়ছিলাম কি ভার্বের আগে কি কি দিতে পারবো, শেষ করে দেই। বলেন ক্যান কুড মে মাইট মাস্ট শুড, আপনারা কয় হাজার বার পড়েছেন? 3,000 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের জন্য একটা কলম। যে সকল ভাইরা 3,000 বার পড়েছেন, আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিন। আমাদের এই ঠিকানায় চিঠি লিখতে পারেন, ইমাম বুখারি সালাফিয়া মাদ্রাসা, নবীপুর, মুরাদনগর, কুমিল্লা। বারাকাল্লাহু ফিকুম। বলেন ক্যান কুড মে মাইট মাস্ট শুড, ক্যান কুড